আজি ফগু দশমী ফাল্গুন শুক্লপক্ষ দশমী তিথিটার ফগু বা অবির দেবতাঙ্কর সেবারে লাগে এর নাম হচ্ছে ফগু দশমী। ইয়ে হচ্ছে হোলি পর্বর পূর্ব পর্ব ফগু দশমী। দশাবতারক পাই দশমী উদ্দিষ্ট, খাস করে কালিয়া কলা ঠাকুর কোটি কৈবল্যনাথ জগন্নাথ মহাপ্রভুঙ্ক পাই যেতে যাত্রা হুয়ে তাদের দশ সংযুক্ত হয়ে থাকে। রথযাত্রা সমস্ত জানতি না হচ্ছে দশাবতার যাত্রা। মাঘ মাস পুষ মাসরে গোটে দশমী তিথিরে সাম্ব তাঙ্কর পুত্র সাম্ব কৃষ্ণপুত্র সাম্ব শরীর আরোগ্য করলে আসি কোণার্ক পাখু আসি সাম্ব দশমী বলে কুহযায়। বাহুড়া দশমীরে জগন্নাথ মহাপ্রভু প্রত্যাবর্তন করতে গৃহ স্বগৃহ প্রত্যাবর্তন লীলা বা নগর ভ্রমণ লীলা বলে কুহযায়। তেণু এই ফগু দশমী গোটে বিচিত্র পর্ব, গ্রামে গ্রামে পুরে পুরে সহরের সহরের নগরের নগরের হিন্দু ধর্মাবলম্বী লোক মানে খাস করে হিন্দু সোসাইটি ভিতরে এই পর্ব বহুভাবে প্রচলিত হয়ে থাকে। এই সময়ের চৈতন্য মহাপ্রভুঙ্কর আবির্ভাব হয়েছিল দোল পূর্ণমী দিন। চৈতন্য মহাপ্রভু যাহাঙ্ক দেহরে রাধাঙ্কর পরিপূর্ণ অবতার কৃষ্ণঙ্কর অংশ মধ্যে থিলা, রাধা ভাবে হইলেন গৌরা মঞ্চে অবতার, হরে কৃষ্ণ মহামন্ত্র করিলেন প্রচার। তেমন চৈতন্য ধর্মাবলম্বী মানে অচিন্তা ভেদাভেদ ভাবর ধর্মাবলম্বী মানে এই সময়ের এ পর্বক বহুভাবে পালন করে থাকে, যাকে রাস বলে কুহযায়। রাস লীলা ভগবান কৃষ্ণঙ্কর লীলা কৈবল্য ভিতরে সবুঠারু শ্রেষ্ঠ লীলা কৈবল্য হচ্ছে রাস লীলা। রাস বর্ষক তিন থর হুয়ে, কার্তিক মাসের সরে পূর্ণমী দিন শরৎ রাস বসন্ত রাস এই দোল পূর্ণমী সময়ের বসন্ত রাস, প্রাবৃত রাস ঝুলড় শ্রাবণ মাসের দোল পূর্ণমীর সরি বসন্ত রাসরে এই হোলি পর্বর প্রচলন এক বিচিত্র প্রচলন। কুহযায় দোলে চ দোল গোবিন্দম মঞ্চেত্বং মধুসূদনম রথেত্বং বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দোলরে দোল গোবিন্দকু দেখ দোলবেদীরে, মঞ্চ অর্থ স্নানযাত্রারে মধুসূদনকু দেখ জগন্নাথকু মধুসূদন রূপে দেখিব, রথরে বামন রূপে দেখিলে আউ মনিষ জন্ম পাইবনি, পুনর্জন্ম ন বিদ্যতে আউ পুনর্জন্ম পাইবনি। দ্বাদশ যাত্রা জগন্নাথক প্রসিদ্ধ যাত্রা ভিতরে এ তিন যাত্রা হচ্ছে প্রভুক যাত্রা দোল গোবিন্দ আগ। এ দোলযাত্রা কাহিকি আরম্ভ হুয়ে তেণু অনেক কহন্তি ফগু দশমীরে চৈতন্য মহাপ্রভু শ্রীক্ষেত্র আগমন করেছিলে, যার স্মৃতি আউ সংকেত দণ্ডভঙ্গা নদী অছি। তেণু উৎকল আগমন উপলক্ষে চৈতন্যপন্থী মাধ গৌড়েশ্বর পরিবারর সমস্তে গৌড়ীয় বৈষ্ণব মানে এ পর্বকু বহুভাবে নাম সংকীর্তন দ্বারা পালন করে থাকে, প্রতিপালন করে থাকে। এই পর্ব কোথপাই হুয়ে কাহা কাহা স্মৃতিরে হুয়ে, এই পর্ব মনে পকাইবা হিরণ্যকশিপুর পুয় প্রহ্লাদ, প্রহ্লাদ হরিভক্ত, বাপা কহিলে মু হরিভক্ত নুহ মু হরি বিমুখ, তেণু বাপা তুমি গোটে কাম কর আউ হরিক না নিও না। কলে বাপা প্রহ্লাদ কলে বাপা হরি ছড়া কীর্তন না, উপরে হরি তলে হরি বাঁ পট হরি ডাহাণ পট হরি দশ দুই যাক হরি, হরি সর্বত্র গিয়তে অত্র তত্র সর্বত্র সর্বতন্ত্র স্বতন্ত্র শ্রীহরি বিদ্যতে, চারিয়ারে দেখিব ভগবান জল স্থল বনগিরি আকাশ তুম্ভ লীলা সবুঠারে প্রকাশ, জল স্থল অনল অনিল কোটি নাহান্তি,
ବାପ ପୁଅକୁ କ'ଣ ପାଠ ପଢ଼ିବ, ପୁଅ ବାପକୁ ପାଠ ପଢ଼େଇଲା। ହରିଙ୍କ ସେବା କରୁଥିବା, ହରିଙ୍କ ପାଖରେ ସମର୍ପିତ ହେଉଥିବା ପୁଅମାନେ ମଧ୍ୟ ବାପମାନଙ୍କୁ ବିଦ୍ୟା ଶିଖାଇ ଦିଅନ୍ତି। ହରିଙ୍କ ବିଦ୍ୟା ବଡ଼ ବିଚିତ୍ର ବିଦ୍ୟା, ଗୁରୁଘର ବିଦ୍ୟା ବୋଲି କୁହାଯାଏ। ପର୍ବତ ଉପରୁ ପେଲି ଦେଲେ ମଲାନି, ହାତୀ ଚଢ଼େଇଲେ ପ୍ରହ୍ଲାଦ ମଲାନି, ବିଷ ଦେଲେ ପ୍ରହ୍ଲାଦ ମଲାନି। ଯାହାକୁ ପ୍ରଭୁ ରକ୍ଷା କରିବେ ତାକୁ ରଖିବ, ମାରିବ କିଏ? ମାର ସକେ ନା କୋଇ, ତାକୁ କେହି ମାରିପାରିବେ ନାହିଁ। ଶେଷରେ ଏହି ସମୟରେ ଫାଲ୍ଗୁନ ଶୁକ୍ଳପକ୍ଷ ଦଶମୀ ଠାରୁ ପୂର୍ଣ୍ଣମୀ ଭିତରେ ହିରଣ୍ୟକଶିପୁର ଗୋଟେ ଭଉଣୀ ଥିଲା। ଭଉଣୀ ନାଁ ହେଉଛି ହୋଲି, ହୋଲିକା। ସେ ହୋଲିକା ଗୋଟେ ବର ପାଇଥିଲା, ବରଟି କ'ଣ, ଅଗ୍ନି ଦେବତା ତାର କିଛି କରିପାରିବେ ନାହିଁ, ଅଗ୍ନି ଦେବତା ତାର କିଛି କରିପାରିବେ ନାହିଁ। ପ୍ରହ୍ଲାଦ କହିଲା, ଭଉଣୀ, ଭାଇର ମାନ ସମ୍ମାନ ପଦ ପ୍ରତିଷ୍ଠା ରକ୍ଷା କରିବା ପାଇଁ ତୋର ସାହାଯ୍ୟ ସହାନୁଭୂତି ନିହାତି ଦରକାର। ନା କ'ଣ କରିବି ଭାଇ, ନା ପ୍ରଚଣ୍ଡ ଅଗ୍ନି ସଂଯୋଗ କରି ବିରାଟ ବର୍ତ୍ତୁଳାକାର ଆକାଶକୁ ସ୍ପର୍ଶ କରୁଥିବା ଅଗ୍ନି ଝୁଲ ଭିତରେ ଇଏ ପିଲାକୁ ନେଇକି ତା ଭିତରେ ପଶିଯିବୁ। ତୋର ତ ଅଗ୍ନି କିଛି କରିବନି, ଛାଡ଼ିକିରି ନିଆଁରେ ପଳେଇ ଆସିବୁ, ଜୀବନ୍ତ ଦଗ୍ଧ ହେଇଯିବ, ମୋ ପିଲା ମରିଯିବ, ମୋରି ଆଗରେ ମରିଯିବ, ମୁଁ ଦେଖୁଥିବି, ମୋତେ ହସ ଲାଗୁଥିବ। ଏଇଟା ଅସୁର କେବଳ କରିବ, ମାନବ କରିବନି। ହୋଲିକା ଗଲା, କାଠର ଘରଟିଏ ତିଆରି ହେଲା। ଯେଉଁ କାଠର ଘରଟିଏ ତା ଭିତରେ ତିଆରି ହେଲା, ସେ ଘରଟିର ନାଁ ହେଉଛି ଅଇଘରା। ଅଇଘରା ଭିତରେ ନେଇ ଛାଡ଼ିଦେଇ ପଳେଇ ଆସିବୁ। ପ୍ରହ୍ଲାଦକୁ ନେଇକିରି ଗଲେ, ପ୍ରହ୍ଲାଦ କିଛି ଜାଣିନି, ପ୍ରହ୍ଲାଦ କିଛି ଜାଣିନି, ନ ମନ୍ତ୍ରମ ନ ଯନ୍ତ୍ରମ ତଦପିଚ ନ ଜାନେ ସ୍ତୁତିମ ହୋ ନ ଚାହ୍ୱାନମ ଧ୍ୟାନମ, କିଛି ଜାଣିନି ପ୍ରହ୍ଲାଦ। ହରି ଛଡ଼ା କେତନ ମୋ ପ୍ରଭୁ ସବୁ। ପିସେନାନୀ ନେଇକିରି ଯାଉଛି ଘର ଭିତରେ, ତା ଭିତରେ ପଶିଲେ ଅଇହରା ଭିତରେ। ଅଗ୍ନି ଆଜ୍ଞା କିଏ? ଅଗ୍ନିର ବାହନ ହଉଛି ମେଷ, ତେଣୁ ଏ ଯୋଉ ପୋଡ଼ି ହୁଏ ଏକୁ ମେଷ ପୋଡ଼ି ମଧ୍ୟ କହନ୍ତି। ହୋଲିକାର ପୁଅ ନାଁ ହଉଛି ମେଷ, ତେଣୁ ହୋଲିକା ତଳେ ଭିତରକୁ ନେଇକିରି ଗଲା, ତାକୁ ମେଷ ପୋଡ଼ି କହନ୍ତି କାହିଁକି। ହୋଲିକା ତଳେ ପିଲାଟାକୁ ନେଇକିରି ଗଲା, ବସିଛି ଚାରିପଟ ଯାକ ପିଲା, ଅଗ୍ନି ସଂଯୋଗ ହେଇଗଲା, ହୋଲିକା ଧରିଛି। ଏଇଠି ପ୍ରଭୁଙ୍କର ବିଚିତ୍ର ଲୀଳା ଆରମ୍ଭ ହେଲା। ବିନା କାରଣରେ ମୋ ଭକ୍ତକୁ ଯିଏ ଅପ୍ରୀତିକର ପରିସ୍ଥିତିରେ ପକେଇବ, ପ୍ରତିକୂଳ ପ୍ରତିକୂଳାନି ଦଣ୍ଡ, ମୋତେ ପ୍ରତିକୂଳ ଦଣ୍ଡ ଦେବ, ତାହେଲେ ମୁଁ ଦେଇଥିବା ଆଶୀର୍ବାଦ ୱିଡ୍ର କରି ନେଇ ଆସେ। ହୋଲିକାକୁ ଦେଇଥିଲା ଆଶୀର୍ବାଦ, ତୋର ଅଗ୍ନି କିଛି କରିବନି। ହୋଲିକା ମନ ଭିତରେ ପାପ ଆସିଲା, ସାମାନ୍ୟ ଅଜ୍ଞାନ ଅବଧ ବାଳକକୁ ପୋଡ଼ି ମାରିଦେବା ଯେତେବେଳେ ମନ ଭିତରେ ଧରିଲା, କ'ଣ ହେଲା, କ'ଣ ହେଲା, ହୋଲିକା ଜଳିଗଲା, ଇଏ ତା ଭିତରେ ଠୋ ଠୋ ହସୁଛି। ଭଗବାନ ଦେଇଥିବା ବର ଆଶୀର୍ବାଦ ଫେରେଇ ନେଇଗଲେ ଭଗବାନ। କୃଷ୍ଣାବତାରରେ ମଧ୍ୟ ଦେଖିବେ, ପୁତନାମା ନାମକ ଗୋଟିଏ ରାକ୍ଷସୀ ଆସିଲା, ଅସୁନ୍ଦରୀ ସୁନ୍ଦରୀ ହେଲା, ସ୍ତନରେ ବିଷ କାଳକୁଟ ବିଷ ନେଇକିରି ଆସିଲା। ଯେତେବେଳେ ପିଇବାକୁ ଖାଇବାକୁ ଦିଅନ୍ତି, କ୍ଷୀର ସଙ୍ଗେ ପ୍ରାଣ ଶୋଷିଲେ ନାଶ ଗଲା ପୁତନା, କ୍ଷୀର ସଙ୍ଗରେ ତା ପ୍ରାଣଟାକୁ ନେଇଗଲେ। ପୁତନା ମଲା କିନ୍ତୁ ବୈକୁଣ୍ଠ ଗତି ପାଇଲା, କାହିଁକି ଭଗବାନଙ୍କୁ ପଚରାଗଲା, ପ୍ରଭୁ ସେ ତ ବିଷ ଦଉଥିଲା ଆପଣଙ୍କୁ ମାରିବା ପାଇଁ, ଆପଣ କାହିଁ ତାକୁ ବୈକୁଣ୍ଠ ଗତି ଦେଲେ? ନା ରେ, ବାହାରେ ତାର ବିଷ ଥିଲା, ଭିତରେ ମୋ ପାଇଁ ଭକ୍ତି ଥିଲା। ଯାହା ଭିତରେ ମୋ ପାଇଁ ଭକ୍ତି ଥାଏ ତାକୁ ବାହାରୁ ମାରିଦେଲେ ମଧ୍ୟ ବୈକୁଣ୍ଠ ଗତି ମୁଁ ଦେଇଥାଏ, ତେଣୁ ମୁଁ ତାକୁ ବୈକୁଣ୍ଠ ଗତି ଅହୋ ବକି ଅସ୍ତନ କାଳ କୁଟମ ଭାଗବତରେ ଆସେ। ତେଣୁ ଏ ହୋଲି ପର୍ବରେ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମଧ୍ୟ ହୁଏ, ଫଗୁ ଦଶମୀରେ ଏ କାର୍ଯ୍ୟ ମଧ୍ୟ ହେଇଥାଏ। ଫଗୁ ଦଶମୀ ଠାରୁ ବିମାନ ଉପରେ ଭଗବାନ ବସନ୍ତି, ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଭିତରେ, ୟାକୁ ଚାଚେରୀ ବେଶ ବୋଲି ହୁଅନ୍ତି। ନାଲି ବସ୍ତ୍ର ଅବିର ରଙ୍ଗର ବସ୍ତ୍ରରେ ପ୍ରଭୁ ଶୋଭାୟମାନ ହେଉଥାନ୍ତି ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ। ଖଇ କୋରା ସାକର ନୂଆ 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 ଗଛରେ ଧରିଥିବା କଷି ଆମ୍ବ ଏବଂ ଚଣା ଏ ଭୋଗ ଗୁଡ଼ାକ ଲାଗି ହୁଏ। ଭଗବାନ ଦଶମୀ ଠାରୁ ଗାଁ ଗାଁରେ ବିମାନ ଉପରେ ବସି ରାଧାକୃଷ୍ଣ ହୁଅନ୍ତୁ, ରାମ ହୁଅନ୍ତୁ, ନୃସିଂହ ହୁଅନ୍ତୁ, ଶଙ୍କର ହୁଅନ୍ତୁ, ଗାଁରେ ଘରେ ଘରେ ଦୁଆର ମୁହଁରେ ପନ୍ତି ଭୋଗ ଖାଇବେ, ଦୋଳବେଦୀକି ଯିବେ। ଏ ଯାତ୍ରା ଗୋଟେ ପ୍ରସିଦ୍ଧ ଯାତ୍ରା, ଦୋଳବେଦୀ ଯାତ୍ରା ଏ ଦଶମୀ ଠାରୁ ଆରମ୍ଭ ହେଇଥାଏ। ଯିଏ ଦଶମୀ ଠାରୁ ଏଇ ଯାତ୍ରାକୁ ଦେଖିବ, ଏ ଯାତ୍ରାରେ ସାମିଲ ହେବ, ଏ ପ୍ରଭୁଙ୍କ ଲୀଳାର ସହଚର ହେବ, ତାର ଦଶ ଦୋଷ ବିଦୂରିତ ହେଇଯିବ, ଦଶ ଦୋଷରୁ ସେ ମୁକ୍ତି ଲାଭ କରିବ।
ତେଣୁ ଆଜ୍ଞା ଇଏ ଫଗୁ ଦଶମୀ, ୟାକୁ ଫଗୁ ଦଶମୀ କୁହାଯାଏ। ଦୋଳ ପୂର୍ଣ୍ଣମୀର ପୂର୍ବର ପାଞ୍ଚ ଦିନ, ଦୋଳ ପୂର୍ଣ୍ଣମୀର ପର ପାଞ୍ଚ ଦିନ ମଧ୍ୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏ ଦୋଳ ପର୍ବର ପ୍ରଭାବ ଥାଏ। ତେଣୁ ଫଗୁ ଦଶମୀରୁ ଆରମ୍ଭ ହେଇ ଦୋଳ ପୂର୍ଣ୍ଣମୀରେ କେମିତି ପଡ଼ିବ, ଯେଉଁଦିନ ଦୋଳ ପୂର୍ଣ୍ଣମୀ ଦିନ ପଡ଼ିବ ପ୍ରଭୁ ଆଉ ବିଜେ ନ କରି କେବଳ ଦୋଳବେଦୀ ଉପରେ ବସିବେ, ୟାକୁ ଦୋଳଯାତ୍ରା କୁହାଯାଏ।